সমস্যায় ছাত্রছাত্রীরা। সেই কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এখন দ্বাদশ শ্রেণীর অঙ্ক কলনবিদ্যা। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক মনতোষ মিত্র ও চন্দন ঘোষ। আমরা শিক্ষকদের স্বাগত জানাই নিউজ নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে। আমরা শুরু করব আমাদের অঙ্কের ক্লাস। তার আগে ছাত্রছাত্রীদের জানাবো যে ক্লাস আজকে হবে, অর্থাৎ আগে যেটি হয়েছে এবং পরে যে ক্লাসগুলি আছে, প্রতিটি ক্লাসই বেলা চারটে থেকে কিন্তু পুনরায় সম্প্রচারিত হবে নিউজ নোম্যান্সল্যান্ডে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আমাদের প্রত্যেকটি ক্লাস আলাদা আলাদা করে আপলোড দেওয়া হচ্ছে। যদি পরবর্তী ক্লাস অর্থাৎ আগামী দিনগুলিতে যে সমস্ত ক্লাস হবে সেগুলির নোটিফিকেশান পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের পেজে নিউজ নোম্যান্সল্যান্ডের যে ফেসবুক পেজ আছে সেখানে লাইক করে রাখলে কিন্তু তোমরা পরবর্তী নোটিফিকেশানগুলি পেতে পারবে। আমি স্যারদের কাছে আসবো। স্যার, আপনারা ক্লাস শুরু করুন, ক্যামেরার ওপাশে আপনাদের ছাত্রছাত্রীরা। নমস্কার। ক্লাস শুরুর আগে যে বিষয়গুলো দু একটি বলবো আমি। আজকে সারা পৃথিবী চরম বিপদের মুখোমুখি এবং এই বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় বাড়িতে থাকা। স্বভাবতই শুধু আমাদের ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে সমস্ত স্কুল কলেজ যে কোনো রকম পাঠশালা সবই বন্ধ এবং সেই কারণে বাধ্য হয়ে ছাত্রদেরকে বাড়ি থাকতে হচ্ছে। ছাত্রছাত্রীদের কথা ভেবেই আজকে এই মহৎ উদ্যোগ। এই মহৎ উদ্যোগকে যারা বাস্তবায়িত করেছেন সকল কর্তৃপক্ষকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমার সাথে আছেন মনতোষবাবু, উনি একজন বিশিষ্ট গণিত শিক্ষক এবং প্রাক্তন গারাপোতা হাই স্কুলের প্রধান শিক্ষকও বটে উনি। তো আমরা আনুষ্ঠানিকতা থেকে সরে গিয়ে আমরা মূল কাজে চলে যাব। আজকে তোমাদের মূলত আমরা কলনবিদ্যা পড়াবো। তোমরা ক্লাস ইলেভেনে সীমা পড়েছ, আমরা যেহেতু টুয়েলভ শুরুর আগেই হচ্ছে লকডাউন শুরু হয়ে গেছে, কলনবিদ্যা শুরু থেকেই আমরা পড়াবো। আজকে মূলত আমরা সীমা এবং সন্ততার যে কানেকশান, সেই কানেকশান এবং সীমা এবং সন্ততার যে চ্যাপ্টারের কিছু অঙ্ক দিয়ে তোমাদের এই ক্লাসটা শুরু করব। আমরা পরবর্তী পরপর ক্লাস যেগুলো পাবো এই কলনবিদ্যায় পরপর করতে থাকব। প্রথমেই আমরা সীমার যে বিষয়বস্তুগুলি আছে সেই বিষয়বস্তুগুলোতে যাব। সেই বিষয়বস্তুগুলোতে যাওয়ার আগে আমরা দুটো তিনটি ডেফিনেশান আগে তোমাদেরকে বলব। সেই ডেফিনেশানটা কি, যে এক্সটেন্ডস টু এ প্লাস, এইটা বলতে আমরা প্রথমত কি বুঝব। তোমরা একাদশ শ্রেণীতে প্রত্যেকেই জানো যে এক্সটেন্ডস টু এ বলতে কি বোঝায়। সেই নিরিখেই আমরা বলবো এক্সটেন্ডস টু এ বলতে আমরা বুঝবো এক্সটেন্ডস টু এ এবং এক্স গ্রেটার দ্যান এ। এক্সটেন্ডস টু এ প্লাস বলতে আমরা কি বুঝবো, যে এক্স টেন্স টু এ এবং এক্স গ্রেটার দ্যান এ। গ্রেটার দ্যান এটা, এইটা কিন্তু খুব ভাইটাল কথা, তিন ও দুইয়ের চেয়ে বড়, কিন্তু সেই বিষয়টি কিন্তু এখানে নয়। এটা ধরে নাও যদি দুই হয় তাহলে এক্সটা হবে 2.00000 দিয়ে 1, অর্থাৎ এই এক্স টেন্স টু এই এ প্লাস বলতে এক্স গ্রেটার দ্যান এ বলতে আমরা বুঝবো যে এক্স এ নয় কিন্তু এর খুব কাছে এবং সামান্য বড়। তার পরবর্তীতে আমরা এক্সটেন্স টু এ মাইনাস বলতে আমরা কি বুঝি, এটাও তোমরা একাদশ শ্রেণীতে কেউ কেউ জেনে থাকতে পারো, যে এটা বলতে আমরা বুঝবো এক্স টেন্স টু এ এবং এক্স লেস দ্যান এ। এখন আমরা সীমা এবং সন্ততার সমন্বয় করতে চলেছি, সীমা এবং সন্ততার মধ্যে কানেকশান তৈরি করতে চলেছি এবং সংজ্ঞা নিরূপণ করতে চলেছি। স্বভাবতই প্রশ্ন আসছে যে আমরা কেন এটা জানব। এটা জানার পেছনে যুক্তিটা হচ্ছে আমরা এটার মাধ্যমে রাইট হ্যান্ড লিমিট এবং এটার মাধ্যমে লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ ডান পক্ষের যে সীমা এবং বাম পক্ষের সীমার যে সংজ্ঞা সেটা নিরূপণ করব। এবং সেই জায়গাতে যাওয়ার আগে আমরা দু একটি সংজ্ঞা একটু জানার প্রয়োজনীয়তা আছে, সেই সংজ্ঞাগুলো আমরা আগে জেনে নেব। সেই সংজ্ঞাগুলো কেমন, আমরা আরেকটা বিষয় ছাত্রদেরকে বলি, তোমরা প্রত্যেকেই যারা টিভির পর্দায় এই অনুষ্ঠানটি দেখছো প্রত্যেকেই খাতা এবং পেন সহযোগে বসো, তোমাদের প্রয়োজনীয়তা হতে পারে।
এরপর আমরা দু একটি ডেফিনেশন জানবো বলেছি, তার প্রথম ডেফিনেশন একটু জানার চেষ্টা করব যে মড এক্স, মড এক্স বলতে আমরা কি বুঝব। মড এক্স এটার বাংলাটা হচ্ছে পরম মান অফ এক্স। মড এক্স এর ডেফিনেশনটা হচ্ছে মড এক্স সমান সমান এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো, এটা সমান সমান হবে মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান জিরো, এটা সমান সমান হবে জিরো যখন এক্স সমান সমান জিরো। এখন এখানে একটি বিষয় তোমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা বলছি যে মড এক্স অর্থাৎ পরম মান, পরম মান অর্থাৎ পাঁচ, পাঁচের পরম মান পাঁচ, তেমনি মাইনাস পাঁচ তার পরম মানও পাঁচ। অর্থাৎ পরম মান বলতে সবসময় ধনাত্মক যে মান সেটাকেই আমরা বুঝব। কিন্তু এখানে দেখছি যে আমরা মাইনাস এক্স, তাহলে কি এটা ঋণাত্মক? না, এটা ঋণাত্মক নয়। তার কারণ এক্স নিজেই দেখো ভালো করে যে লেস দ্যান জিরো, অর্থাৎ এক্স নিজেই ঋণাত্মক। তাহলে ঋণাত্মক তার আগে একটা যদি মাইনাস চিহ্ন থাকে অবশ্যই সেটা ধনাত্মক হয়ে যাচ্ছে। এই সংজ্ঞা থেকেই আমরা চলে আসব যে মড অফ এক্স মাইনাস এ বলতে তাহলে কি বুঝব। মড অফ এক্স মাইনাস এ সমান সমান তাহলে আমরা কী লিখতে পারি, এক্স মাইনাস এ যখন এক্স গ্রেটার দ্যান এ, এটা সমান সমান মাইনাস অফ এক্স মাইনাস এ যখন এক্স লেস দ্যান এ, এবং এটা সমান সমান জিরো যখন এক্স সমান সমান এ। তাহলে আমরা মড অফ এক্স মাইনাস এ সমান সমান কী পাচ্ছি, মড অফ এক্স মাইনাস এ সমান সমান এক্স মাইনাস এ বলবো যখন এক্স গ্রেটার দ্যান এ। অর্থাৎ এই গ্রেটার দ্যান এ আমরা সীমাতে কি হিসাবে দেখতে পারি, এক্স টেন্স টু যখন এ প্লাস, তখন মড অফ এক্স মাইনাস এর জায়গায় আমরা কী লিখব, এক্স মাইনাস এ। এক্স টেন্স টু যখন এ মাইনাস, তখন আমরা মড অফ এক্স মাইনাস এর জায়গায় কী লিখব, মাইনাস অফ এক্স মাইনাস এ। এবং ফাংশনাল ভ্যালু অর্থাৎ এফ এ যখন থাকবে, তখন আমরা মড অফ এক্স মাইনাস এর ভ্যালুটা কী লিখব, জিরো লিখব। এখন এই যে বিষয়গুলো আমরা বলছি, এই বিষয়গুলো আমাদের অঙ্ক করানোর ক্ষেত্রে পরবর্তী আমরা যে স্টেপে যাব সেই স্টেপের জন্য কাজে লাগবে। এটা তোমরা লিখে নাও, এরপর আমরা যেটা বলবো সীমার সংজ্ঞা। সীমার সংজ্ঞা, সীমার সংজ্ঞা বলতে আমরা কি লিখব, যে এক্স সমান সমান এ বিন্দুতে, সীমার এক্স সমান সমান এ বিন্দুতে এফেক্স অপেক্ষক, এফেক্স অপেক্ষকের সীমার অস্তিত্ব থাকবে, সীমার অস্তিত্ব থাকবে যদি লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফএক্স সমান সমান লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফএক্স হয়। কি বললাম, এক্স সমান সমান এ বিন্দুতে এফএক্স অপেক্ষকের সীমার অস্তিত্ব থাকবে যখন লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফএক্স সমান সমান লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফএক্স হয়। এইটাকে আমরা অনেক সময় আর এইচ এল বলতে পারি, আর এইচ এল অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, আর এইচ এল এটাকে আমরা অনেক সময় বলবো এল এইচ এল অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট। অর্থাৎ এক্স সমান সমান এ বিন্দুতে এফএক্স অপেক্ষকের সীমার অস্তিত্ব কখন থাকবে, না যখন রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের যে মান সেই দুটো সাংখ্য মান যদি সমান হয় তখনই আমরা বলতে পারবো যে এক্স সমান সমান এ বিন্দুতে সীমার অস্তিত্ব আছে। এর পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারটা মূলত এখন যে সময়টুকু পাবো আমরা সীমা এবং সন্ততার সম্পর্কের দিকে এগোতে চলেছি। তাহলে স্বভাবতই আমাদের প্রশ্ন জাগে যে সন্ততার সংজ্ঞাটা কী। এখানে আমি একটু জিনিস বলবো যে এক্স সমান সমান এ বিন্দুতে, এক্স সমান সমান এ বিন্দুতে এফএক্স সন্তত, সন্তত হবে, এর ইংরাজিটা হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ
एक्स वन समान ए बिंदुते एफ एक्स कंटिन्यूस जखन जखन लिमिट एक्सटेंस टू ए प्लस एफ एक्स समान समान लिमिट एक्सटेंस टू ए माइनस एफ एक्स समान समान एफ ए है एफ ए है कि बोलाम एक्स समान समान ए बिंदुते एफ एक्स संतत हबे जखन राइट हैंड लिमिट भालो करे फलो करो जे एकटु आगे जे सीमाटा बोलछिलाम सेई सीमार क्षेत्रे आमरा बोलेछिलाम राइट हैंड लिमिट एबं लेफ्ट हैंड लिमिट इक्वाल होलेई सीमार अस्तित्व थाके एखाने किन्तु सेई दुटो बला होयेछे तार साथे एकटा जिनिस जुड़े गेछे एफ ए अर्थात एक्स समान समान ए बिंदुते संतत हबे एकटि अपेक्षक जखन राइट हैंड लिमिट समान समान लेफ्ट हैंड लिमिट समान समान फांगशनल भैल्यू एट दैट पॉइंट दैट मीन्स एक्स समान समान ए बिंदुते फांगशन जो भैल्यूटा से ही एफ एटा जो इक्वाल है अर्थात यही तीनटे जो समान है तक ही हमें बोलते पर एफ एक्स एक्स समान समान ए बिंदुते सन्तत ताहले ये दुटो के एकटू आगे हमें सीमार संज्ञा बोल और एन जो बोलछी सन्ततार संज्ञा से ही दुटो के कम्बाइन जदि करी তাহলে দেখো একটা জিনিসে আমরা সিদ্ধান্তে আসতেই পারি যে সন্তত যদি x সমান সমান a বিন্দুতে সন্তত হয় এই দুটো তো সমান হবেই আবার এই দুটো যদি সমান হয় তাহলে কি সীমার অস্তিত্ব থাকে দ্যাট মিন্স আমরা কি কনক্লুশনে আসতে পারি কনক্লুশন এটাই যে x সমান সমান a বিন্দুতে এফ এক্স যদি সন্তত হয় তাহলে অবভিয়াসলি x সমান সমান a বিন্দুতে এফ এক্সের সীমার অস্তিত্ব থাকবে দ্যাট মিন্স আমরা এটা বলতে পারি x সমান সমান a বিন্দুতে fx সন্তত এটা মাস্ট ইমপ্লাই করে x সমান সমান a বিন্দুতে fx সন্তত এটা মাস্ট ইমপ্লাই করে x সমান সমান a বিন্দুতে fx এর সীমার অস্তিত্ব থাকবে অস্তিত্ব তার মানে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসলাম x সমান সমান a বিন্দুতে f x যদি সন্তত হয় তাহলে সেই অপেক্ষকটি অবশ্যই x সমান সমান a বিন্দুতে তার সীমার অস্তিত্ব থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে উল্টোটাও কি সত্যি অর্থাৎ সীমার অস্তিত্ব যদি থাকে তাহলে কি আমরা সন্তত বলতে পারবো না বলতে পারবো না তার কারণ দেখো যে সন্তত হতে গেলে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স তার সাথে এই একটা বিষয় আমাদের জুড়তে হয়েছে অর্থাৎ এই বিষয়টা যদি ইকুয়াল না হয় তাহলে সন্তত বলতে পারি না তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি যে সীমার অস্তিত্ব থাকলেই যে সন্তত হবে অর্থাৎ এক্স সমান সমান এ বিন্দুতে এফ এক্স এর সীমার অস্তিত্ব ডাজ নট ইমপ্লাই অর্থাৎ সীমার অস্তিত্ব থাকলেই যে x সমান সমান a বিন্দুতে f x সন্তত হবে এটা আমরা বলতে পারি না অর্থাৎ ডাজ নট ইমপ্লাই x সমান সমান a বিন্দুতে f x সন্তত এখন তোমাদেরকে যদি এই প্রশ্নটা দেয়া হয় যে দেখাও যে এফ এক্স সন্তত হলে সীমার অস্তিত্ব থাকবে শুধুমাত্র সংজ্ঞা দিয়েই তোমরা সেই প্রমাণটা করে দিতে পারো কিন্তু তোমাকে যদি কোনো একটা জিনিস হচ্ছে না প্রমাণ করতে বলে শুধুমাত্র উদাহরণ দিলেই কিন্তু তোমাদের হবে অর্থাৎ যদি বলি যে দেখাও যে এক্স সমান সমান এ বিন্দুতে সীমার অস্তিত্ব থাকলেও এক্স সমান সমান এ বিন্দুতে সন্তত নয় তখন কিন্তু তোমাকে উদাহরণ কনস্ট্রাকশন করতে হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই যে সীমার অস্তিত্ব থাকলেও সন্তত নয় একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাই ধরো ধরি এরকম একটা অপেক্ষক x সমান সমান x প্লাস x স্কয়ার মাইনাস ফোর বাই x মাইনাস টু
at x1 = 2 অর্থাৎ অপেক্ষকটা আমরা কি কনস্ট্রাকশন করলাম f x = x + x² - 4x - 2 x = 2 বিন্দুতে আমাদের মূল উদ্দেশ্যটা কি আমাদের মূল উদ্দেশ্য যে সীমার অস্তিত্ব থাকলেও সন্তত নয় সেটা দেখানো শুধুমাত্র ডেফিনিশনটা এটা দিয়েছে আর কিচ্ছু বলিনি এখানে দেখো তো আমাদের সীমার অস্তিত্ব যদি রাখতে হয় তাহলে কি দেখাতে হয় রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এই দুটো ইকুয়াল এখানে রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্সটেন্ডস টু কি হবে তাহলে 2 প্লাস এফ এক্স এটা সমান কি বলতে পারি লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস এফ এক্স মানে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 যেহেতু টেন্স টু 2 তাহলে অবভিয়াসলি আমরা কি করতে পারি প্লাস এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2 যেহেতু এক্স টেন্স টু 2 প্লাস তার মানে এক্স টেন্স টু 2 আমরা এক্স মাইনাস 2 কে কেটে দিতে পারি কেটে দিলে কি হবে এটা কিন্তু সাইডে লিখতে হবে যে এক্স মাইনাস 2 টেন্স নট ইকুয়াল 0 কেটে দেওয়ার পর আমরা কি পাই এটা দেখো এক্স প্লাস 2 দ্যাট মিন্স তোমরা প্রত্যেকে মান বসাতে জানো আমি সরাসরি লিখছি সমান সমান 6 এটা গেল রাইট হ্যান্ড লিমিট তাহলে রাইট হ্যান্ড লিমিটের মান আমরা কি পেলাম 6 এবার দেখো লেফট হ্যান্ড লিমিটের সংজ্ঞাটা কি লিমিট এক্সটেন্ডস টু 2 মাইনাস এফ এক্স 2 মাইনাস মানে কি 2 এর চেয়ে সামান্য ছোট কিন্তু টেন্স টু 2 তাহলে লিমিট এক্সটেন্ডস টু 2 মাইনাস এফ এক্স মানে ওই একই হবে লিমিট এক্সটেন্ডস টু 2 মাইনাস ওই একই কন্ডিশন তোমরা লিখবে যে এক্স মাইনাস 2 নট ইকুয়াল 0 দ্যাট মিন্স তোমরা কেটে দিতে পারলে এক্স প্লাস 2 একটু স্টেপ জাম্প করছি সময় কম সমান সমান 6 তাহলে আমরা কি পেলাম দেখতে পেলাম যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোরই ভ্যালু 6 অর্থাৎ ইকুয়াল সুতরাং এক্স সমান সমান 2 বিন্দুতে তাহলে কি বলতে পারি আমরা সুতরাং আমরা কি বলতে পারি সুতরাং x সমান সমান 2 বিন্দুতে সীমার অস্তিত্ব আছে তাহলে আমরা কি দেখলাম যে এই অপেক্ষকটার x সমান সমান 2 বিন্দুতে সীমার অস্তিত্ব আছে এখন আমাদের মূল উদ্দেশ্য কি যে সীমার অস্তিত্ব থাকলেও যে সন্তত হয় না সব ক্ষেত্রে সেটা দেখানো এখানে দেখো আমরা যে সন্ততার সংজ্ঞা দিয়েছিলাম তাতে রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট তার সাথে এফ এ কেও ইকুয়াল হতে হয়েছিল এখানে এফ টুর ভ্যালুটা কত এফ টু সমান সমান সরাসরি কী লিখবো 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 বাই 2 মাইনাস 2 এখানে 2 মাইনাস 2 এর ভ্যালু কত শূন্য নিচে যদি শূন্য আসে সেটার কোনো ডেফিনাইট ভ্যালু পাওয়া যায় না অসংগত ইনডিফিনাইট না অসংগত অর্থাৎ এটা সংগত নয় এটা সংগত নয় আমরা আলাদাভাবে কোনো সংজ্ঞা দিইনি সংগত নয় সুতরাং আমরা কি বলতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট হলো যেটা কনক্লুড কি করছে যে এক্স সমান সমান 2 বিন্দুতে এফ এক্স এর সীমার অস্তিত্ব আছে কিন্তু যেহেতু এফ টুটা ওই রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে সমান নয় তাহলে আমরা কি বলতে পারি সুতরাং এক্স সমান সমান 2 বিন্দুতে এক্স সমান সমান 2 বিন্দুতে এক্স সমান সমান 2 বিন্দুতে এফ এক্স এর এফ এক্স সন্তত নয় অর্থাৎ আমরা ইমিডিয়েট কনক্লুশনে কি আসতে পারি যে সীমার অস্তিত্ব থাকলেই যে সবসময় সন্তত হবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়
নেক্সট আমরা যে বিষয়টি বলবো তাহলে আমরা এ পর্যন্ত যেটা বললাম তার নির্যাসটা বলি আর একবার যে x সমান সমান a বিন্দুতে সন্তত হলে f x এর সীমার অস্তিত্ব থাকবেই কিন্তু x সমান সমান a বিন্দুতে সীমার অস্তিত্ব থাকলেই সর্বদা f x সন্তত হবে না এবার অসন্তত তাহলে কত রকমের হতে পারে সন্তত যে অপেক্ষক নয় তাকে অসন্তত বলা হয় তাহলে অসন্তত কত প্রকার হতে পারে এক রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল এল এইচ এল আর একটা এফ এ এই দুটো অসমান হতে পারে নতুবা এই দুটো সমান এইটা অসমান হতে পারে এই দুটো যদি অসমান হয় এই আর এইচ এল এবং এল এইচ এল সেক্ষেত্রে কিন্তু সীমারও অস্তিত্ব থাকছে না সন্তত তো হচ্ছেই না এবং সীমারও অস্তিত্ব থাকছে না এখন আর এইচ এল আর এল এইচ এল এই দুটো ভ্যালু যদি অসমান হয় অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স যদি নট ইকুয়াস লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স হয় তখনও আমরা এফ এক্সকে অসন্তত বিন্দু অসন্তত বলতে পারি এই ক্ষেত্রে একটা আলাদা ডেফিনিশান তৈরি হয়েছে জাম্প ডিসকন্টিনিউটি জাম্প জে ইউএমপি জাম্প এইটাকে আমরা বাংলাতে বলবো অপেক্ষকের লাফ তাহলে অপেক্ষকের লাভ কোনটা হচ্ছে জাম সমান সমান হয় আর এইচ এল মাইনাস এল এইচ এল তাহলে যে অপেক্ষকের শূন্য ব্যতীত অন্য কিছু জাম্প হবে অবভিয়াসলি সেই অপেক্ষক অসন্তত হবে এবং অবভিয়াসলি সীমার অস্তিত্ব থাকবে না তাহলে আমরা এমন একটি ডেফিনেশন ক্রিয়েট করি যেখানে জাম্প আছে ডিসকন্টিনিউয়াস আছে অর্থাৎ সন্তত নয় এবং জাম্প নির্ণয় আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই ধরো ধরি এফ এক্স সমান সমান অপেক্ষকটা এইভাবে কনস্ট্রাকশন করি আমরা যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ বাই মোড অফ এক্স প্লাস এ এক্স সমান সমান মাইনাস এ বিন্দুতে আমাদের যে কনস্ট্রাকশনটা করলাম আমরা কার উপরে এটা আসলাম যে জাম ডিসকন্টিনিউটি অর্থাৎ অসন্ততার লাফ সেই জামটা বার করতে বলছে অর্থাৎ আমরা অপেক্ষকটা কী দিলাম এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এক্স সমান সমান মাইনাস এ বিন্দুতে এখানে প্রশ্নটা হচ্ছে যে দেখাও যে এই অপেক্ষকটি অসন্তত এবং এক্স সমান সমান মাইনাস এ বিন্দুতে অপেক্ষকের লাফ নির্ণয় করো কী প্রশ্নটা এক্স সমান সমান মাইনাস এ বিন্দুতে লাফ নির্ণয় করো লাফ বা জাম্প আমরা জাম্পের যে ডেফিনেশন সেটা কী বললাম যে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট এটাকেই বলা হচ্ছে অপেক্ষকের জাম্প যখন জাম্পটা তখনই প্রশ্ন আসে যদি সন্তত হয় তাহলে কিন্তু জাম্পের প্রশ্ন নেই যখন একটা অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আনইকুয়াল হচ্ছে সেই ক্ষেত্রেই কিন্তু অপেক্ষকের লাফ বা জাম্প ডিসকন্টিনিউটির প্রশ্নটা আসছে তাহলে আমাদের মূল উদ্দেশ্য এখানে কি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এটা বার করা এখন রাইট হ্যান্ড লিমিটটা কি আসছে দেখো রাইট হ্যান্ড লিমিটের সংজ্ঞা কি লিমিট এক্সটেন্স টু তাহলে কি হবে মাইনাস এ প্লাস এফ এক্স তাহলে লিমিট এক্সটেন্স টু মাইনাস এ প্লাস এফ এক্সটার ডেফিনেশন আমরা কি দিয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ বাই মড অফ এক্স প্লাস এ লিমিট এক্সটেন্স টু মাইনাস এ প্লাস আমরা শুরুতেই এক্সটেন্স টু এ প্লাস এক্সটেন্স টু এ মাইনাস এবং মড অফ এক্স মাইনাস এর ডেফিনেশন তোমাদের বলেছি এক্ষেত্রে এক্সটেন্স টু কী আছে মাইনাস এ প্লাস তার মানে কি এক্সটেন্স টু মাইনাস এ এবং এক্স গ্রেটার দ্যান মাইনাস এ তাহলে যেই গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে মডের ডেফিনেশন যেটা বলেছিলাম সেই অনুযায়ী এটা কি হবে তাহলে মডটা উঠে গিয়ে কি হবে এক্স প্লাস এ দ্যাট মিন্স লিমিট এক্সটেন্স টু মাইনাস এ প্লাস
x স্কয়ার x প্লাস এ অবভিয়াসলি কেটে গেল যেহেতু নট ইকুয়াল জিরো ওয়ান দ্যাট মিন্স আমরা কি বলতে পারি এবার মাইনাস এ বসিয়ে দিলে মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়ান দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে রাইট হ্যান্ড লিমিটটা আমরা কি পেলাম লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এ প্লাস এফ এক্স এর যে ভ্যালুটা পেলাম সেটা ক্যালকুলেট করে আমরা কি পেলাম আলটিমেট এ স্কোয়ার প্লাস ওয়ান পেলাম এবার আমাদের নেক্সট কি হবে তাহলে রাইট হ্যান্ড লিমিট বের করেছি দেন আমরা কি বের করব এল এইচ এল অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এল এইচ এল বের করব অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এক্ষেত্রে একটা জিনিস ফলো করো তোমরা লিমিট এটার মান কি হবে লিমিট এক্সটেন্স টু মাইনাস এ মাইনাস এক্সটেন্স টু মাইনাস এ মাইনাস বলতে কি বুঝবো আমরা এক্স টেন্স টু মাইনাস এ বাট এক্স লেস দেন মাইনাস এ এক্ষেত্রে এফ এক্স এর ভ্যালুটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ বাই মড অফ এক্স প্লাস এ আমরা কি পাই লিমিট এক্সটেন্স টু মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার এক্ষেত্রে যে মডের ডেফিনেশনটা আমরা শুরুতেই বলেছিলাম সেই অনুযায়ী এটার ভ্যালু কি আসছে মাইনাস অফ এক্স প্লাস এ কেটে গেল কেটে গিয়ে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার ভ্যালুটা পুট করলে কত পাচ্ছি আমরা মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখো আর এইচ এল তার ভ্যালুটা পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস ওয়ান এল এইচ এল তার ভ্যালুটা কি পেলাম এ স্কোয়ার মাইনাস ওয়ান দ্যাট মিন্স আমরা ইমিডিয়েট কনক্লুশনে যেতে পারি যে এক্স সমান সমান মাইনাস এ বিন্দুতে এফ এক্স এর সীমারও অস্তিত্ব নেই এক্স সমান সমান মাইনাস এ বিন্দুতে এফ এক্স সন্তত নয় মানেই অসন্তত আর অসন্তত যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আনইকুয়াল অবস্থাতে হয় তখনই আমাদের জাম্পের প্রশ্ন আসে তাহলে জাম্পের ডেফিনেশন যেটা বলেছিলাম জাম্প সমান সমান আমরা কি পেলাম জাম্প সমান সমান আমরা পেয়েছিলাম আর এইচ এল মাইনাস এল এইচ এল সমান সমান দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কি পাচ্ছি আমরা টু তাহলে জাম্প ডিসকন্টিনিউটি হলো এবং জাম্প হলো জাম্প কেন হলো যেহেতু রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আনইকুয়াল সেক্ষেত্রে আমাদের জাম্প আসলো কত দুই তাহলে আমরা এই একটা জায়গা বুঝলাম যে ডিসকন্টিনিউটি হলে আমাদের আরও আরও প্রশ্ন চলে আসে একটা জাম্প হলো এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা অপেক্ষক শুধুমাত্র অপেক্ষক দিয়ে দিল যে ধরো এফ এক্স সমান সমান এরকম দিল এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ বলল যে এই টাইপের অপেক্ষক যেগুলো আছে সেই অপেক্ষকগুলোর আর কিছু না বলে দিয়ে এই অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ বার করো